আসসালামু আলাইকুম, মোহাম্মদ আনোয়ার মুস্তফা বলছি, বাংলাদেশি ব্যাটস অ্যান্ড বার্স স্টুডিও চ্যানেল থেকে। আজকে আলোচনা করব যে আমি কিভাবে আপনার যে সারাদিন বাসায় থাকছি সেটি, এবং আরেকটি মেডিসিন, জাপানের একটি মেডিসিন এভিগান 200, এই মেডিসিনটি নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি, আমি সারাদিন কিভাবে বাসায় থাকি, আমি আমার মতো করে কিভাবে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে যেটি হয়, রাতে সকালে আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় 12টা বেজে যায়, 12টা বেজে যায়, কারণ আমি আপনার রাতে একটু লেট করে ঘুমাই, রাতে লেট নাইটের নিউজগুলো দেখি, একটা দুটো বেজে যায়, অনেক সময় আড়াইটাও বেজে যায়। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর তো আসলে ঘরে জিনিসপত্র টুকটাক তো কিছু মজুদ আছে, তাই বাসায় যাওয়ার বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আর সকালে উঠলে হয় কি, আপনার যদি সকাল আমি এমনি নর্মালি আমি কিন্তু আপনার আমার রেগুলার লাইফে আমি 7:15 ঘুম থেকে উঠি, কেননা বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, স্কুলে দিয়ে বাসায় আস্তে আস্তে আমার মনে করেন 7:15 বাজে, তারপরে নাস্তা রেডি করে নাস্তা খেতে খেতে 9টা বাজে আপনার গোসল করে তারপরে অফিস চলে যায়, এটি আমার একটি নর্মাল রুটিন। কিন্তু এখন এটি একটু ভিন্ন, কারণ হচ্ছে আসলে এই যে রাতে মনে করেন যে এই COVID-19 ভাইরাসের আপডেটগুলো দেখি, এবং লেট নাইটে লাস্টে কী খবর এবং বিশ্বের কী অবস্থা পরিস্থিতিগুলো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়। তো এই কারণে রাতে শুয়ে ঘুম থেকে উঠতে উঠতে 12টা বাজে, 12টা বাজে উঠার পরে নাস্তা করি, বাচ্চাকে পড়তে বসাই দিই, তারপরে সাংসারিক যে ওয়াইফকে টুকটাক টুকটাক হেল্প করি, কিছু আনার থাকলে মুদির দোকানে যদি যাওয়া প্রয়োজন হয় নিচে নিচতলায় গিয়ে মুদির দোকান থেকে কিছু নিয়ে আসি, আর না হয় এটা খুব রেয়ার, খুব যাই না নিচতলায়, হঠাৎ কোনো প্রয়োজন হলে যাই আর কি। তো এরপরে জোহরের নামাজ পড়ে দুপুরের খাওয়া সাথে আসতে মনে করেন 3:30 বেজে যায়, তারপরে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে তো আর বাসায় বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সন্ধ্যার পরে আবার বাচ্চাকে মনে করেন এই যে পড়তে বসাই দিয়ে আমি নিউজ দেখি, তারপরে ইন্টারনেটে বিভিন্ন ধরনের যে নিউজ পোর্টালগুলোতে চোখ রাখি। আর এর ভিতরে আরেকটি বিষয় আছে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি যে স্পেয়ার টাইমটা পাই সন্ধ্যার আগ পর্যন্ত, এই সময়টাতে আসলে আমি ভিডিও মেক করি, তারপরে ভিডিওগুলো এডিট করি, তারপরে এটি আপনার ইউটিউবে আপলোড করা, তারপরে আরও অনেক আইটির কাজ থাকে, এইগুলো করতে করতে এই সন্ধ্যা হয়ে যায়। তো এভাবে আসলে আমার দিনটি পার হয়ে যায়, তো ভালোই, এটা আমার আমার জন্য আমার জন্য ভালো খুব, কেননা আমার বাসা থেকে বেরোতে হচ্ছে না, আমার সময়টা দ্রুত কেটে যায়। আর আমি যদি মনে করেন সকালে তাড়াতাড়ি উঠি, তাহলে দেখা যাবে যে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাব। আচ্ছা, এটি গেল একটি টপিক। আরেকটি টপিক নিয়ে আলাপ করছি, সেটি হচ্ছে এভিগান, একটি ঔষধ যেটি জাপানের অ্যান্টিফ্লু ড্রাগ। এই ড্রাগটি নিয়ে আসলে আজকে কয়দিন ধরে আমি টিভিতে আপনার এই টিভি বলছি ফেসবুকে আমি অনেক লিখে লিখে দেখছি, অনেকে পোস্ট করছেন যে এই এই ড্রাগ আপনার প্রয়োগ করে জাপানে কিছু ট্রায়াল বেজে কিছু রোগীর ক্ষেত্রে ভালো সুফল পাওয়া গেছে, এবং তারা এটি আপনার এই যে বিদেশে বিভিন্ন দেশে বিনামূল্যে জাপান সরকার এটি দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো
এই যে মনে করেন এই ভ্যাকসিন ভ্যাকসিনের বিষয়ে একটি নিউজ আছে যে আপনার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি বায়োমেডিক মেডিসিন কোম্পানি তারাও একটি ভ্যাকসিন বাজারে আনার চিন্তা ভাবনা করছে। সম্ভবত মার্চে তারা এটা লঞ্চ করতে পারে ট্রায়াল বেসিসে, আপনার যে কিছু মানুষের মধ্যে প্রয়োগ করবে, হয়তো যদি হয়তো যদি ভালো সুফল পাওয়া যায় তাহলে এটা বিশ্ববাজারে তারা বিশ্ববাজারে বিপণন করবে। তো আমি এই জন্য আসলে ইন্টারনেটে বিশেষ করে এভিগান যেই আপনার অ্যান্টি ফ্লু ড্রাগ এটা নিয়ে আমি ফেসবুকে ঘাটাঘাটি করছি, তারপরে এইটির বিভিন্ন সোর্স আপনার এই যে ফেসবুকে ওরা যারা পোস্ট করেছে তারা দিয়েছে যে জাপানের নিউজ পোর্টালে, তারপরে আপনার আমেরিকান নিউজ পোর্টাল নিউ ইয়র্ক টাইমসেও এইগুলো নিয়ে বিভিন্ন আর্টিকেল লেটেস্ট কিছু আর্টিকেল এসেছে। তো আমি আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডিংয়ে আপনার সেগুলো দেখাবো যে তারা কীভাবে কী বলতে চাইছে। তো চলুন তাহলে আমরা স্ক্রিন রেকর্ডিংটি দেখে আসি। আপনার স্ক্রিন রেকর্ডটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে যে ফেসবুকে যে পোস্টটি এসেছে এই যে এভিগান 200 এই ওষুধটির বিষয়ে, এবং এটি আপনার জাপান থেকে এই ওষুধ জাপানে এই ওষুধটি আপনার ব্যবহৃত হয়ে অ্যান্টি ফ্লু ড্রাগ হিসাবে, অর্থাৎ ইবোলাতে এরা ভালো সাফল্য পেয়েছে এই ওষুধটি, সেই সূত্র ধরে তারা COVID-19 পেশেন্টদেরকে এই ওষুধটি প্রয়োগ করেছে। এবং তারা দাবি করছে ফেসবুকের পোস্ট অনুযায়ী যে তারা প্রায় 120 জন রোগীর উপর এটি প্রয়োগ করে ভালো ফলাফল পেয়েছেন। আর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লিঙ্ক দেয়া আছে, এই যে একটি লিঙ্কে আমি ঢুকছি আপনারা দেখেন, এই লিঙ্কে এইসব লিঙ্কগুলো হচ্ছে সোর্স লিঙ্ক, অর্থাৎ এই আপনার এই যে ওষুধ যেটি তথ্য বিভিন্ন কোম্পানি কি বলছে। এই যে ব্রাউজারটি লোড হচ্ছে আপনারা দেখুন, এই যে ডেইলি স্টার পত্রিকায় দেখেন যে তারা লিখছে লোকাল ফার্মাসিউটিক্যালস প্রোডিউস অ্যান্টি ফ্লু ড্রাগ দ্যাট হোল্ডস হোপ অফ COVID-19 কিউর। এটা বিকন ফার্মার ব্যাপারেই বলছে যে তারা এই ধরনের একটি আপনি ড্রাগ তারা বাজারে নিয়ে আসতে যাচ্ছেন, যেই ড্রাগটিকে তারা বলছেন ফ্যাবিপিরাভির 200। এই অ্যান্টিফ্লু এই ড্রাগটি তারা হয়তো আগে থেকেই প্রডিউস করেছেন এটি, এবং এটি নতুন করে আরও প্রোডাকশন বাড়াচ্ছেন যে বাজারে ছাড়ার জন্য, যাতে COVID-19 পেশেন্টে এটি প্রয়োগ করা যায়। এই যে দেখুন এই যে ওষুধের প্যাকেটটি দেখুন, বিকন ফার্মার ফ্যাবিপিরা 200। এখন দেখেন এই যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় দেখুন আপনারা যে তারা কিছু কি লিখছে, ফুজি ফিল্ম টু স্টার্ট ফেজ দেখুন, ফুজি ফিল্ম হোল্ডিং কর্পোরেশন সেট ইট উইল স্টার্ট ফেজ টু ক্লিনিক্যাল ট্রায়ালস। দেখেন এটি কিন্তু এপ্রিলের 9 তারিখের একটি পোস্ট আমেরিকান নিউজ পোর্টাল ফুজি ফিল্ম থেকে, এই যে তারা দেখেছেন, দেখেন এখানে লিখছে দ্য ট্রায়াল উইল এনরোল অ্যাবাউট 50 কোভিড পেশেন্ট ইন কোলাবোরেশন উইথ ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন্স হসপিটাল, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল অ্যান্ড ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল। এইগুলোতে তারা এগুলো ট্রায়াল বেসিসে আপনার পেশেন্টের উপর প্রয়োগ করবেন। এবং যে জাপানে তারা 31 মার্চ থেকে ফেজ 3টা অলরেডি প্রয়োগ শুরু করেছেন,
এইটি হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমসের আপনারা ইয়াটি দেখলেন। এখন আমরা দেখব জাপান নিউজ পোর্টাল থেকে কি বলছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ব্রাউজারটি লোড হোক। এই দেখেন, এটি হচ্ছে জাপানের একটি নিউজ পোর্টাল। এটি টোকিও থেকে পরিচালিত হয়। এই যে তারাও এভিগেন, এই ওষুধটি সম্পর্কে পত্রিকায় কী লিখেছে আপনারা দেখেন। জাপান মাইট ডিসপেন্স ফ্লু ড্রাগ এভিগেন টু আদার কান্ট্রিজ ফর ফ্রি অ্যাজ কোভিড-19 ট্রিটমেন্ট। দেখেন এটির আপনার এই যে এই ওষুধটি দেখেন জাপান গভর্নমেন্ট কী বলছে দেখেন। তারপরে দেখেন যে তারা বলছে যে এটি তারা বিনামূল্যে বিভিন্ন দেশে এই ওষুধটি দেবেন কোভিড-19 পেশেন্টদের জন্য। এবং নিচে দেখেন, নিচের আর্টিকেলগুলো ভালো করে দেখেন আপনারা এই নিউজ পোর্টালের। আপনার যে তারা এই আর্টিকেলে কী লিখেছে আপনারা পজ করে এটি পড়ে দেখতে পারেন। এটিও একই যে ওই যে নিউজ নিউ ইয়র্ক টাইমসের সেই আর্টিকেলটি দেখলাম আমরা। এগুলো কিন্তু সব লেটেস্ট আপনার পোস্ট, যে বিদেশি জার্নাল পত্রিকাগুলো কী লিখেছে সেগুলোর উপর। যে এটি আরেকটি জার্নাল আমরা দেখতে পাচ্ছি, এটি সম্ভবত যে ক্লিনিক্যাল ট্রায়াল এরিনা, এটাও একটি জার্নাল। এটা আমেরিকান বেসড। দেখুন 9 এপ্রিল 2020, এটিও একদম লেটেস্ট একটি পোস্ট। নোভাভ্যাক্স টু কমেন্স হিউম্যান ট্রায়াল অন কোভিড-19। এই যে নোভাভ্যাক্স বায়োটেক টেকনোলজি ফার্ম নোভাভ্যাক্স ইজ সেট টু স্টার্ট দ্য হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল অফ কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট কল্ড NVX COVID-2373 ইন মে। দেখছেন এই ওষুধ, এই ভ্যাকসিনটির নাম দিয়েছে 2373। এটি আপনার মে নাগাদ এরা এটি এখন এটি যে আবিষ্কারের শেষ পর্যায়ে আছে, এবং এটি সম্ভবত আপনার মে নাগাদ এটি ওরা ট্রায়াল বেসিসে পেশেন্টদের উপর প্রয়োগ করবে। তো এগুলো আপনার যুক্তরাষ্ট্র এবং জাপান ইউরোপের যেসব বায়োসাইন্টিস্টরা এগুলো নিয়ে কাজ করছেন, তাতে তারা যখন এটি আপনার যে ট্রায়াল বেসে মানব দেহের উপর প্রয়োগ করার পরে ভালো একটি রেজাল্ট পাবেন, হ্যাঁ, তখন কিন্তু তারা বিশ্বব্যাপী সেটি বিপণন করবেন। কিন্তু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটি আসতে অনেক সময় লাগবে। এটি আপনি তো এটি আপনারা ধরে রাখেন। এই ভ্যাকসিনগুলো আবিষ্কার হলেও এটি আমাদের এখানে আসতে অনেক সময় লাগবে। ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে হোম কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে, সবাইকে বাসায় থাকতে হবে। ইন্টারনেট ব্রাউজিংয়ের স্ক্রিন রেকর্ডিংটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তবে সবার প্রতি একটি আমার যে মেসেজ থাকবে সেটি হচ্ছে যে দেখেন এই যে জাপানের যে নিউজ পোর্টালটি দেখলেন, তারপরে যেটি জার্নাল দেখলেন আপনারা এই যে নিউজ এরিনা নামের যে জার্নালটি দেখলেন, এগুলো কিন্তু আপনার রিলায়েবল নিউজ, এগুলো নির্ভরযোগ্য। বাংলাদেশের মতো আপনার ফেক নিউজ এরাই আপনারা না। আর নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে আপনারা সবাই জানেন, তো এগুলো কিন্তু আপনার এই যদিও রিলায়েবল, কিন্তু তারপরও এটি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসতে যদি এগুলোর যদি প্রয়োগ যদি প্রয়োগে সুফল পাওয়া যায়, আর এইসব ভ্যাকসিন বা এইসব অ্যান্টিফ্লু ড্রাগ যদি
আপনার প্রয়োগ করে যদি COVID-19 পেশেন্টদেরকে সুস্থ করা যায়, তো আমার হিসাবে এগুলো বাংলাদেশে আসতে অনেক সময় লাগবে। অ্যাটলিস্ট আপনাকে 6 মাস ওয়েট করতে হবে এই ওষুধগুলো আপনার হাতে নাগালে পাওয়ার জন্য। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্য ধরে যেভাবে লকডাউন অবস্থায় বাসায় এখনও আছেন, থাকছেন, আরও ধৈর্য ধরে কিছুদিন থাকুন। আপনারা সবাই যে IDCR আপনার লেটেস্ট যে আপডেটগুলো আপনারা রেগুলার দেখছেন, কোনোদিন বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, কোনোদিন কমছে। যেমন আজকে দেখলাম যে গতকালকে 94 জন ছিল, আজকে দেখলাম যে গত 24 ঘন্টায় সেটা 58 জনে, আজকে নতুন আক্রান্ত হচ্ছে 58 জন। তো আসলে লকডাউনে যদি আমরা যত মানুষ স্কুইজ হয়ে যাব, বাসার মধ্যে চলে আসব এবং নিজেরা হোম কোয়ারেন্টাইনে থাকব, বাসা থেকে বের হবো না, তত কিন্তু এই জিনিসটি ছড়ানোর সম্ভাবনা কম থাকবে। আর আজকে একটি জিনিস আমি যে IDCR এই সার্কুলারে দেখলাম যে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে আপনার পেশেন্টের সংখ্যাটা একটু বেশি। এটির কারণ আমি মনে করছি কি জানেন, এই যে উঠতি বয়সী যেসব কিশোররা আছে বা যারা মনে করেন অ্যাডাল্ট আছে, যে যাদের বয়স 30, 35, 40 বছর, এই যেসব এই কিছু মানুষ আছে যারা বাসায় থাকতেই চান না বা এতদিন আপনার জিনিসটাকে গুরুত্বহীন মনে করে বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা যে ইনফেক্টেড হয়ে গেছে এটা কিন্তু তার একটি প্রমাণ। তো এত এই যে আপনার এই যে গণমাধ্যম, আপনার গভর্নমেন্ট থেকে, তারপরে নিউজ পোর্টালে, তারপরে মানুষ ব্যক্তিগতভাবে, যেমন আমি ভিডিও মেক করছি জনসচেতনতার জন্য, এরকম অনেকে অনেকভাবেই বলেছে কিন্তু এটিকে পাত্তা দেয়নি। কিন্তু যেই আপনার এলাকায় যখন একজন আক্রান্ত হয়ে গেছে, সবাই বাসার ভিতরে মৃত্যু হয়। তো এটি এতদিন কোথায় ছিল আপনাদের মধ্যে? তো দেখেন এইটির এই যে 21 থেকে 40 বছরের পেশেন্টের সংখ্যা বেশি হওয়ার এই একটাই কারণ, কারণ এই মানুষগুলো বাইরে না গিয়ে থাকতে পারেনি, বাইরে বিচরণ করেছে, ঘোরাফেরা করেছে, যে কারণে তারা কার কাছ থেকে কোথায় কোন জায়গায় কিভাবে ইনফেক্টেড হয়েছে তারা সম্ভবত তারা নিজেরাই জানেন না। তো যা হোক দর্শক, একটি কথাই বলবো যে এই যে মনে করেন এভিগান অ্যান্টিফ্লু যে ড্রাগের কথা বলা হচ্ছে, বা আরেকটি যেটি মেরিল্যান্ড থেকে যে ভ্যাকসিনটি আপনার এই মে মাসের দিকে তারা আপনার এটি লঞ্চ করার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে, তো এইগুলো কিন্তু আসতে আমাদের এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসতে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগবে। এই কারণে এইগুলো নিউজ দেখে আপনি একদম উৎফুল্ল হয়ে বাসা থেকে বের হয়ে যাবেন না। তাই সবাই আরো কষ্ট করে, আরো ধৈর্য ধরে বাসায় থাকেন। আমি যেমন আপনাদেরকে একটা টিপ দিয়েছি যে আমার সারা দিনটা কিভাবে চলে যায়, এভাবে আপনারা আপনাদের মতো টাইম ফ্রেম বা আপনারা কিভাবে যে সময়টা কাটাবেন এটা ঠিক করে নেন। সবাই বাসায় থাকেন এবং জিনিস এই সংক্রমণটি নিয়ন্ত্রণে আসার সুযোগ দিন। তো আমরা সবাই চাই যে আমাদের দেশে সবাই ভালো থাকুক, সব মানুষ সুস্থ থাকুক, এটাই সবাই আমাদের কামনা। তো সবাইকে ধৈর্য ধরে আরও কিছুদিন, যতদিন পর্যন্ত এই রোগটি নিয়ন্ত্রণে না আসে ততদিন সবাইকে ধৈর্য ধরে বাসায় থাকার জন্য, হোম কোয়ারেন্টাইন মেনটেন করার জন্য আহ্বান জানাচ্ছি। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।